আচ্ছা, পাতলা পায়খানা হলে? পাতলা পায়খানা হলে ও কিমনির জন্য হয়, ঠান্ডার জন্য হয়। ঠান্ডা এবং কিমনির জন্য পাতলা পায়খানা? হ্যাঁ, আবার ঠান্ডার জন্য হয়। তখন আপনারা কি চিকিৎসা দেন? ওই চিকিৎসা হয়তো কিমনি চিকিৎসা করতে হবে। কিমনি ডোজ মেয়ে দিলে আবার টনটন হয়ে যাবে, তাই নিভানিট মেয়ে দিলে পাতলা পায়খানা আছে, তাই কি নিভানিট মেরি দাও, আর গায়ে জ্বর থাকে জ্বরের চিকিৎসা করে দাও, ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। আমাশার চিকিৎসা করতে হবে ওর সাথে, আবার আমাশারও দিতে হবে। জি, এই পাঠাটি কেমন খরচ হতে পারে? এই পাঠাটা যদি আমি কিনতে চাই কেমন দাম পড়তে পারে? ও মাল এখন 60-70 হাজার টাকা দাম। 60-70 পালের উপযুক্ত মাল। পাশে আরেকটি পাঠাও আছে দেখছি, ওটা লেজ একটু ছোট, ওইটা হালকা শর্ট বললে ওর দাম বেশি হবে না তো? কেমন হবে ওইটা? 18-22 হাজার হবে। 18-22 হাজার মাংসের জন্য উপযুক্ত? জি জি, মাংসের জন্য। 13 বছর করছে গাড়ল পালন। আচ্ছা, 13 বছর ধরে এই গাড়ল লালন পালনের সাথে যুক্ত হয়েছেন, তাহলে এই 13 বছরে আপনি গাড়ল লালন পালন করে কি কি করেছেন আমার দর্শকরা একটু জানতে চাই। একটা গাড়ি কিনেছি তৈরি বেড়ানোর জন্য 2 বাপুই। হ্যাঁ হ্যাঁ, আর সংসারে তো এখন ব্যয়বহুল খরচ। হ্যাঁ হ্যাঁ, আর বাপ হচ্ছে জমি জায়গা কিনিল। হ্যাঁ হ্যাঁ, আমরা ভাইতে ছড়া, ওই জমি জায়গা কিনিল, ওইগুলো হচ্ছে লাভার লোক শরীর কেড়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জমি জায়গাগুলো ফের ঠিক করতে গিয়ে ফের নতুন করে কেনার মতনই খরচ আর কি। আচ্ছা আচ্ছা, ওগুলা ঠিক করা হয়েছে, আর ঘর বাড়ি করা হয়েছে, ঘর বাড়ি করা হয়েছে। আচ্ছা, যাক আমি অনেক সুখী আছি। ফেলি বিলি যদি মনে করে বিদেশ পাঠাবো আমার দেরি হবে না, আবার যদি আমি নিজেও যদি মনে করি যাবো তাও দেরি হবে না, কিন্তু এইসব চাষবাস ভেড়ার এই চাষ ছাড়িয়ে অন্য কোনো কাজ বোধ হয় আমাদের আর মন হবে না। আর এই কলা মাল থাকলে 2 বাপুই যা দেখভাল করে রাখি, বছরে 1 বিঘে 10 কাঠা জমি কিনা কিছু নাই। খামারি ছেলেকে বিদেশে না পাঠিয়ে এই গাড়ল খামারি তৈরি করছে, তাহলে নিশ্চয়ই বুঝে নেন তিনারা কেন এই গাড়ল পালন করছে, গাড়ল লালন পালন করে তারা কি কি করেছে, গাড়ল পালন কতটা লাভজনক এই খামারিকে দেখলেই মনে পড়ে যাবে, বুঝতে পারবেন আপনারা। সব পেশার মানুষদের জন্য কি সম্ভব, না বিশেষ বিশেষ কোনো মানুষের জন্য এই খামারটি গড়ে তোলা উচিত? সবাই পারবে না তো, এর পেছনে একটা মানুষ থাকতে হবে। আচ্ছা, একটা সংসারে দেখা যাচ্ছে 3টি মানুষ, একটা মানুষ ভেড়ার পেছনে থাকলে সে ভেড়া চাষ করতে পারবে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে 2টি মানুষ, একজন যদি ভেড়ার পেছনে থাকে তাহলে পারবে, কিন্তু চাষটা যখন তৈরি হয়ে যাবে একজন দেখা যাচ্ছে 30টা ধাড়ি পড়বে, এই 30টা ধাড়ি যখন হয়ে যাবে তখন একাই যথেষ্ট, আর কারোর লাগবে না। আচ্ছা, কিন্তু মুনি যে করতে গেলে হবে না, আকাল ধরি করতে গেলে হবে না, একটা ভেড়া ক্ষতি হয়ে যাবে কৃষির জন্য ক্ষতি হবে সে বুঝবে না, তার দরকার চড়ানো, তাছাড়া তার সে কিছু বোঝে না। যারা সকালবেলা বের করে নেবে চৈরিনি চলে যাবে, তার হাজরি হয়ে গেল, একটা ভেড়া অসুস্থ সে আর গেরস্তর বলবে না, ওই তো আমার ওই ভেড়াটা শুয়ে আছে, ও হালকায় জ্বর এসেছে, একটুখান চিকিৎসা দিয়ে যাবো সেরে যাবে। আচ্ছা, জ্বর আসলে কি ঔষধ খাওয়ান? ফাসফেট খাওয়াই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি, একবার দুবার মারলেই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে যারা অফিসার মানুষ, জি, রাখাল দিয়ে গাড়ল পালন করতে চাচ্ছে, তাদের এই জগতে আসাটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করছেন? তারা দিনের মধ্যে 2 বার গাড়ল দেখে আসতে হবে, যে মাঠেই পাল থাকুক 2 বার যাবে। হ্যাঁ, জিনিসটা সে নিজে দেখে আসবে, আমার জিনিসগুলো খাইছে কি না, হ্যাঁ হ্যাঁ, কি শুয়ে আছে কি অসুস্থ আছে দেখে আসবে, সকালে ছাড়ার সময় একবার দেখবে, আবার ফের দেখা যাচ্ছে বাসায় আসার আগে, আবার এমন আছে মাঠে চড়ছে একটু দেখে আসি দিনই, একবার দুবার দেখে আসতে হবে, তাহলে সম্ভব। সম্ভব যারা চাকরি করে গ্রাম অঞ্চলে চাকরি করে, জি, বাসায় থাকে, জি, সে দেখা যাচ্ছে যে সকালে বাসায় থাকে, বিকেলেও বাসায় থাকে, রাতেও বাসায় থাকে, দিনের বেলায় চাকরিতে চলে যায়, জি জি, এমন মানুষ যদি রাখাল দিয়ে খামারটি পরিচালনা করতে চায়, তবু যে কোনো একবার ভেড়ার পায়খানাটা দেখতে হবে আর পেটে খাবারটা দেখতে হবে, এই তাও সে পারবে। আচ্ছা, এই 2টো জিনিস দেখলেও পারবে, পায়খানাটা যদি খারাপ হয় তাহলে জানতে হবে আমার ভেড়ার পেটে কিমড়ি হয়েছে নাই সমস্যা আছে, আর খাওয়াটা ঠিক আছে কিনা দেখতে হবে, খাওয়া দেখা যাচ্ছে সে চাকরি থেকে বাড়িয়ে যাও পেটটা দেখা যাচ্ছে ফুলিয়ে আছে,
হয়তো মনে করলে খাই পেট দম হয়ে আছে। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে ওটা পেট ফাইপিছে, কিন্তু ওটা আবার ভেড়ি মানে ওই যে নাটটা ঠিক আছে কিনা দেখতে হবে। নাটটা যদি ঠিক থাকে তাহলে খাইছে, আর যদি নাটটা ঠিক না থাকে পাতলা পায়খা নাই তাহলে ওটা সমস্যা আছে। কিমড়ি বড়ি খাওয়াইতে হবে, দেখা যাচ্ছে ওই ভেড়ুনোর জন্য বড়ি খাওয়ানো যাবে, আমাশা বড়ি খাওয়ানো যাবে, সব ওই দুই তিনটে চিকিৎসা দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেলে। আরেকটি পরামর্শ চাচ্ছিলাম, আমার অনেক প্রবাসী বন্ধুরা থাকে, জি, তারা মনে মনে প্ল্যান করে যে আমি বাড়ি গিয়ে একটা খামার দেব আর বিদেশে আসবো না, তো ওরা বাসায় আসার পর ওরা খুব ভালো পারবে, ওরা ওরা বাসায় ওরা বিদেশ ঘুরে আসে না, অনেক জায়গা ঘুরে আসি দেখলে কি কেমন ইনকাম হয় কি হয় না হয়, ওরা খুব ভালো পারবে, আমাদের ছাড়াও ভালো পারবে, শুরু করবে। আর দু পাঁচটা দেখা যাচ্ছে ন্যাজ বড়তা নিলে ক্লিয়ার, এবার আস্তে আস্তে ভালোর মধ্যে চলে যাবে, আর কুমা গন্তা বেঁচে কেনা চলে যাবে, ভালো গোলা বাচ্চা হলে বাড়ি রাখবে। ওই ধরনের মানুষ যদি আপনার সহযোগিতা চাই দেবেন? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, ফোন দিলে আমার দেওয়ার মতন ক্যাপাসিটি থাকলে আমি দেবো, না দিতে পারলে এবার ব্যাপারী কাছে ব্যাপারীদের কাছ থেকে নিয়ে দেওয়া যাবে, ব্যবস্থাও করে দেওয়া যাবে, জি কোনো সমস্যা নেই, ব্যবস্থা করে দেওয়া যাবে। তো যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান, আপনার পরামর্শ আমার দর্শকদের অনেক উপকার আসবে, তো আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আবারও ঘুরতে ঘুরতে চলে আসবে একদিন। ওকে, হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা দাউদ ভাইয়ের এই গাড়লগুলো সম্পর্কে তথ্য নিলাম, তিনি কিভাবে এই গাড়ল খামার পরিচালনা করছে, কিভাবে এই জগতে আসলেন, আর কারা কারা খামার করতে পারবেন, কারা কারা খামার করতে পারবেন না, সব কিছু জেনে নিলাম। যদি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরের একটি পর্বে, আল্লাহ হাফেজ।